Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Shagoto janachi MNJ cooking studio asker episode. Asha korchi Allah ashish rahmate shobai onek onek bhalo achen. Aaj toiri kore dekhabo khubi proyojonio khubi upokari shaster jonno emon ekta recipe. Ha darshok, aaj toiri kore dekhabo masala cha. এখন চারপাশে কিন্তু শীত না থাকার সত্ত্বেও একটা আতঙ্ক যার নাম হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসে কিন্তু সর্দি কাশি জ্বর এটাই হচ্ছে তার প্রাথমিক ও লক্ষণ। আর এই প্রাকৃতিক ভেষজ দিয়ে আমরা যদি চা তৈরি করে খাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেকটাই উপশম পাবো। এটা প্রাইমারি একটা ট্রিটমেন্ট বলা চলে। এখানে আমি রেখেছি চাপাতি, রেখেছি তুলসী পাতা, পুদিনা পাতা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি আর ছিল এক ফালি লেবু। নর্মাল পানি দিয়ে দিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে। আমি এখানে 2 মাগ পানি ইউজ করব। দেন আমি প্রথমে পাতা আর হচ্ছে মশলাগুলো দিয়ে দেব। এগুলো প্রায় চুলার আঁচটাকে লো টু মিডিয়াম করে 5-7 মিনিট একটু জাল করে নেব। এতে করে এই মশলা থেকে ফ্লেভার প্লাস এটার কার্যকারিতা বের হয়ে পানিতে মিশে যাবে। টকবক করে ফুটে ওঠার ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দেব চাপাতি। খুব সুন্দর একটা কালার প্লাস খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আপনারা চাইলে শুধুমাত্র এভাবেও কিন্তু এই পানিটাকে পান করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 1 টেবিল চামচ চাপাতি। চাপাতিটা দিয়ে আমি কিছুটা সময় খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটাকে জাল করে নেব। দেন আমি এটাকে ছেঁকে নেব। সর্দি কাশি জ্বর ঠান্ডা মাথা ব্যথার জন্য এই ভেষজ চাটা বেশ উপকার বয়ে আনে। আমি এটা প্রায় তৈরি করে খাই, তবে ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য টানা 10-15 দিন কিন্তু আপনারা এটা ঔষধের মতো খেতে পারেন দুবেলা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো একটা উপকার পাবেন। আমি চাটাকে ছেঁকে নিয়েছি আর ঠিক এই মুহূর্তে আমি এক ফালি লেবুকে চিপে রসটা ইউজ করব। দেন আমি এটাকে পান করব। তো দর্শক, আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই আপনাদের উপকার বয়ে আনবে যদি আপনারা এটা তৈরি করেন। আর আমার প্রতিদিনের রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে প্রেস করুন। ইনশাল্লাহ আমি যে রেসিপিগুলো শেয়ার করি আপনাদের হাতে পৌঁছে যাবে, আপনারা সবার আগে দেখে নিতে পারবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এবং আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। কমেন্টস বক্সে লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, আমি পড়ে বেশ অনুপ্রাণিত হই। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আবারও সবার জন্য দোয়া চাচ্ছি, আর অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন, আমার এবং আমার পরিবারের জন্য। আল্লাহ সবাইকে সুস্থ সুন্দর রাখুক, অনেক বেশি নিরাপদে রাখুক, সবাই অনেক বেশি হেলদি থাকুন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।